हेलो व्यूअर्स, सलाम अलैकुम। आमी नाहियान फाबी फ्रॉम ईटीसी पॉलिटिक्स बांग्ला। आशा करी सकले भलो आछो, आमिओ भलो आछी। आज के आमी जे भिडियोटी निये उपस्थित होयेछी ता तोमरा अलरेडी बुझे गेछो, तो बेशी कथा ना बाड़िये काजे चले जाबो आमरा एखोनी। शुरूते ही बोले रखी, तुम्हारा जो हमारे चैनल नतून हो प्लिज सबसक्राइब कर दिओ और लाइक कमेंट शेयर कर अवश्य जानिए दिवे भिडियो केमन हो। ओके गाइज, तो शुरू करा जाओ। और जेहेतु यूट्यूबार तारा सकले जानी जे यूट्यूबारा कोथा थेके चैनलटाके मैनेज करे थाकि, माने आमरा कंट्रोल करी। तो ये यूट्यूब स्टूडियो आमरा देखते पाच्छी, यूट्यूब स्टूडियो ये आमरा सकले एटार साथे परिचित, एटा थेके आमरा আমাদের চ্যানেলটাকে কন্ট্রোল করি। তো এখান থেকে ধরো আমরা ইউটিউব থেকে যে আমাদের একটা ভিডিও আপলোড করলাম, ভিডিও আপলোড করার পর এখন আমাদের ভিডিও যেটা সেটাই বেশি থাকে, এই জন্য আমরা মানুষ দেখতে চায় না। যেমন দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা, আমি দেখাই এই যে এটা কিন্তু একটা থাম্বনেল, ঠিক আছে। এই থাম্বনেলটা লাগানোর কারণে ওর এটা মানুষ বেশি আকর্ষণ হয়ে ভিডিওটা দেখে। যত থাম্বনেলটা যত বেশি সুন্দর হবে তত বেশি মানুষ তার প্রতি ঝোঁক থাকবে। সব ভিডিওতে দেখো থাম্বনেল লাগানো। তো এই থাম্বনেলগুলো কোথা থেকে সেট করবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। ধরো তোমার একটা ভিডিও আপলোড করা, আমি তোমাদেরকে দেখাচ্ছি কোথা থেকে লাগাবে। আগেই বলে দিচ্ছি, এই যে ইউটিউব স্টুডিও, এখান থেকে লাগাতে হবে, তোমার থাম্বনেলটা সেট করতে হবে। তো ধরো আমার একটা ভিডিও ইউটিউবে আপলোড করা, ধরো প্রথম ভিডিওটাই, তো আমি একটা থাম্বনেল লাগানোর জন্য এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি তোমাদেরকে দেখাই, অ্যারো চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ এখানে, এখানে তোমরা ক্লিক করে দিবা। তো আমি ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়া পেন্সিলের মতো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবে, আমি তোমাদেরকে দেখাই আরেকটা পেন্সিল রয়েছে এই জায়গায়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় তোমরা ক্লিক করে দিবা। তো আমি ক্লিক করে দিচ্ছি যেহেতু আমরা থাম্বনেল সেট করবো এই জন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে কাস্টম থাম্বনেল দেখতে পাচ্ছ তোমরা সকলে, যে আমি দেখাই এই যে কাস্টম থাম্বনেল, এখানে তোমরা ক্লিক করে দিবা। তো আমি ক্লিক করে দিচ্ছি যেহেতু আমরা থাম্বনেল সেট করব, তো ক্লিক করে দিচ্ছি। তা আমার যেহেতু থাম্বনেল তেমন নেই, তাই আমি এটা আমার তেমন প্রয়োজন না, তাই আমি একটা বসিয়ে দিচ্ছি থাম্বনেল। এ ধরো এটা আমার থাম্বনেল, তা আমি এটা সেট করব। তো এই জন্য আমার থাম্বনেল ওইটাতে ক্লিক করার পর এরকম আসবে। আসার পর এই যে উপরে দেখতে পাচ্ছ সিলেক্ট, এখানে তোমরা ক্লিক করে দিবা। তো আমি ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পর দেখবা এখন থাম্বনেলটা সুন্দরভাবে ভিডিওটার উপরে বসে গেছে। ওকে গাইস, এভাবে দেখতে পারবে সবাই, তোমরা খুব সুন্দর করে তোমাদের ভিডিওকে সাজিয়ে নিতে পারবে। তারপর উপরে দেখতে পাচ্ছ যে সেভ অপশন রয়েছে, ওই সেভ অপশনে তোমরা ক্লিক করে দিবা। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে থাম্বনেলটা সেভ হলো কি না, এখনই চলে আসবে আমার ভিডিওটা। দেখতে পাবে গাইস, এখন আমার ভিডিওটা চলে আসবে, থাম্বনেলটা অলরেডি সেভ হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাই, আগে এই জায়গায় ওর পিক ছিল, এখন দেখো ওই পিকের জায়গায় এটা চলে আসছে। তুমি যেভাবে থাম্বনেল তৈরি করবা সেই থাম্বনেলটাই তুমি তোমার ভিডিওতে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে পারবা। তো গাইজ, এ ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবে, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই বন্ধুদের মাঝে প্রচার করে দিবে। ওকে গাইজ, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।